চুরির অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করল বনগা থানার পুলিশ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে সোনার বালা ও কানের দুল ধৃতকে আদালতে তোলা হয়েছে চুরির অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করল বনগা থানার পুলিশ ধৃতের কাছ থেকে উদ্ধার এক একজোড়া কানের দুল ও একটি সোনার বালা জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা থানার পুলিশ গোপালনগর থানা এলাকার শ্রীপল্লী থেকে নমিতা মণ্ডল নামে ওই মহিলাকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকেই উদ্ধার হয় জোড়া কানের দুল ও একটি বালা পুলিশ সূত্রে জানা গেছে বনগার নয়া গোপালগঞ্জ এলাকার একটি বাড়িতে কিছুদিন আগে একটি চুরির ঘটনা ঘটে সেই ঘটনার সাথে ধৃতের যোগ রয়েছে বলেই মনে করা হচ্ছে এদিন ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বনগা থানার পুলিশ কিছুদিন আগেও তো আপনি চার দোকান বিশ্বাস ও অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা